কিস্তিতে দোকান বা প্লট নিলে সুদ হবে কিনা, ইটের দাদনে টাকা দিলে সুদ হবে কিনা। দেখুন, আপনি যেভাবেই দেন, টাকা দিয়েছেন লোন, এরপরে মূল টাকাটা ফেরত নেবেন পুরাটা, মাঝখান থেকে আপনি মুনাফা খাবেন, সুবিধা নেবেন, এটা সুদ, এটা জায়েজ না, এটা হারাম। অতএব এই হারাম কাজটা আপনি যেভাবেই করেন, দোকান নিয়েছেন কিস্তিতে, প্লট নিয়েছেন কিস্তিতে, সে কিস্তিতে যদি হয় ওই যে সুদের কিস্তি, আপনি ব্যাংক থেকে নিয়েছেন 20 লাখ, 50 লাখ, 30 লাখ টাকা, আপনি তো এই টাকা দিয়ে যে মালামাল কিনেছেন টাকাটা তো ফেরত দিবেন, কিস্তিতে কিস্তিতে অতিরিক্ত আপনাকে টাকা দিতে হবে, নিয়েছেন 30 লাখ, দিতে হবে 40 লাখ, তো এটা সুদ হবে। হ্যাঁ, আর যদি এমন ভাবে নেন যে আপনি দোকান নিয়েছেন, কিনেছেন দোকানদারের কাছ থেকে 30 লাখ টাকা, দোকান মালিকের কাছ থেকে কিনেছেন, এটার বাজারের দাম আছে 25 লাখ, যেহেতু কিস্তিতে কিনেছেন তার কাছ থেকেই নিয়েছেন, আপনার কাছ থেকে 5 লাখ তিনি বাড়িয়ে নিচ্ছেন এবং এটা 30টা কিস্তি করে দিয়েছেন কথার কথা, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ হবে। ঠিক একইভাবে আপনি প্লট কিনেছেন, একটা প্লট বা একটা ফ্ল্যাট, এটা যদি আপনি কারোর কাছ থেকে কিনেন কিস্তিতে, তো অনেক সময় দেখা যায়, সাধারণত অনেক সময় না বরং সাধারণত দেখা যায় যে যারা বিক্রি করেন নগদে কিনলে এক দাম নেন, কিস্তিতে নিলে দামটা একটু বাড়ায় নেন, তো এটা হারাম হবে না, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যুগে কিস্তিতে কেনা বেচা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো নিষেধ করেন নাই যে না কিস্তিতে নিলে সমান দামে নিতে হবে। ধরুন একটা মোটরসাইকেল আপনি কিনতে যাচ্ছেন, এটার দাম আছে 1 লাখ টাকা, আপনি কিস্তিতে নিলে দেখা গেলো যে আপনি 2 বছরের কিস্তিতে নিলেন, 24টা কিস্তি করে দেওয়া হলো, এটার দাম নেওয়া হলো 1,20,000 টাকা বা 1,30,000 টাকা, এটা জায়েজ আছে। তাহলে ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, লোনটা কিস্তিতে মাসে মাসে পরিশোধ করবেন, কিন্তু জানিয়েছেন টাকা আপনাকে বাড়িয়ে দিতে হচ্ছে, তাহলে টাকার এগেনস্টে টাকা দিচ্ছেন, এটা সুদ হবে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা ফরজ নামাজ অবস্থায় আজান হলে কিংবা আজানের সময় নামাজ আদায় করলে নামাজ হবে কিনা, আজান চলছে কোনো জায়গায়, ঠিক একই সময় আমাদের জায়গায় জামাত শুরু হয়েছে, এটা যেমন হইতে পারে, আবার মা বোনদের ক্ষেত্রে হতে পারে যে কোথাও আজান শুরু হয়েছে, এদিকে নামাজের ওয়াক্ত শুরু হয়েছে, মহিলারা নামাজ শুরু করবেন, তো আজান চলা অবস্থায় নামাজ জায়েজ আছে কিনা, এর উত্তর হলো জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নাই। বিশেষ করে আশেপাশে কোথাও আজান হচ্ছে, তারা হয়তো 5 মিনিট বা 10 মিনিট পরে আজান দিয়েছে, হতেই পারে কোনো কারণে মুয়াজ্জিন সাহেব পরে আজান দিয়েছেন বা তারা পরে আজান দেন, তো এই টাইমে আপনার মসজিদে আপনি জামাতে নামাজ পড়ছেন, কোনো অসুবিধা নাই। তবে আশপাশের মসজিদগুলো সব একটা এমনভাবে আজান দেওয়া উচিত যাতে একে অন্যের আজানের কারণে ডিস্টার্ব না হয়। আমার দেশে তো এই যে জুমার দিন আসলে অনেক মসজিদের জুমার আগের আলোচনা ওয়াজ, এটা অন্য মসজিদের মুসল্লিদের ডিস্টার্বের কারণ হয়, কারণ তারা তখন নামাজ শুরু করে দেয়, আর দেখা যায় আশপাশে মসজিদ থেকে বিরাট জোরে মাইকের আওয়াজ আসে, তো এটা করা উচিত না, এটা মসজিদ কর্তৃপক্ষের খেয়াল করা উচিত যে আশপাশে কারো ডিস্টার্ব হচ্ছে কিনা, তাহলে সেক্ষেত্রে সাউন্ডকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। কিন্তু আপনি নামাজ নিয়ত করেছেন, এখন কোথাও আজান হচ্ছে, কোনো অসুবিধা নাই, অথবা মা বোনরা নামাজ শুরু করবেন, কোথাও আজান হচ্ছে, অনেক সময় দেখা যায় এক এক মসজিদে আজান হয়, আরেক মসজিদে ওটা শেষ হলে শুরু হয়, আরেক মসজিদে 5 মিনিট পরে হয়, 20-30 মিনিট ধরে আজান চলতেই থাকে, তাহলে মহিলারা কতক্ষণ অপেক্ষা করবে, অপেক্ষা করার দরকার নাই, ওর মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে, হ্যাঁ, নিজের মহল্লার মসজিদের আজান তিনি শুনলেন, আজানের জবাব দিলেন মুখে মুখে, এরপর তিনি জামাত শুরু করলেন বা নামাজ শুরু করলেন, এটা হলো নিয়ম এবং এটাই হলো করণীয়। বাকি অন্যগুলোর সাথে কন্ট্রাডিক্টরি হলে বা একই সময় আজান দিলেও নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অযু ছাড়া কোরআন স্পর্শ করা ব্যতীত ভেতরের পৃষ্ঠা ধরা যাবে না, এটা কোরআনে কোথায় আছে? কোরআনে কারিম অযু ছাড়া স্পর্শ করা যাবে না, এ বিষয়ে কোরআনে কারিমে স্পষ্ট করে আলাদা করে কোনো আয়াত নাই, তবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা দুই রকমের ব্যাখ্যাই করেছেন। অনেকে বলেছেন যে এর মানে হলো অযু ছাড়া কোরআন স্পর্শ করবে না, তবে এর বিশুদ্ধতম ব্যাখ্যা হলো যে এটা লোহে মাহফুজের কোরআনে কথা বলা হয়েছে যে ফেরেশতারা এটা স্পর্শ করে, কিন্তু কোরআন স্পর্শ করার জন্য অযু আবশ্যক, এ বিষয়ে সারা বিশ্বের প্রায় বেশিরভাগ সালাফ খালাফ অর্থাৎ পূর্বের পরের উলামায়ে কেরাম একমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস বহু সাহাবী থেকে বর্ণিত আছে যে অযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, অতএব এ বিষয়ে যারা বিভ্রান্তি করে থাকেন তারা এই সমস্ত হাদিসগুলোর কি জবাব দিতে পারবেন? যদি বলেন যে কোরআনেই থাকতে হবে, তো কোরআনে তো আজানের কথাও ওইভাবে আল্লাহ আলাদা করে আজানের বাক্যগুলোর উল্লেখ নাই, আপনি এগুলো কোথায় পাইছেন? হাদিসে পাইছেন। কোরআনে তো আপনি অনেক কিছুই পান নাই, একামত দেওয়ার কথাও তো আপনি
কোরআনে পাবেন না কিন্তু হাদিসে পাইছেন নামাজ পাঁচ ওয়াক্ত এটার বিস্তারিত বিবরণ কোন ওয়াক্ত কয় রাকাত এই কোনটাই হাদিস কোরআনে পাবেন না এগুলো তো হাদিসে পাবেন অতএব আপনি যদি হাদিস বাদ দেন তাহলে ইসলাম মানতে পারবেন না বিধায় আমাদেরকে হাদিস এবং কোরআন দুইটাকে সমান্তরালভাবে সাথে নিয়ে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এশার ফরজ চার রাকাত কিন্তু প্রশ্ন হলো শেষ দুই রাকাত নাকি সূরা ফাতিহা পড়ার পর পড়ার দরকার নাই শুধু সংক্ষিপ্ত দাঁড়ায়া রুকু সিজদা করলেই চলবে এ ব্যাপারে জানতে চাই না এটা তো সঠিক কথা না শেষ রাকাতগুলোতেও কি পড়তে হবে সূরা ফাতিহা পড়তে হবে শেষ রাকাতগুলোতে শুধু একটু দাঁড়ায়া চলে গেলেই হবে এত যদি কেউ বলে থাকে তিনি ভুল বলেছেন কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা আমার জানা মতে নাই এটা ভুল কথা এক ভাই আরেক ভাইয়ের নিকট সম্পত্তি বিক্রি করে যদি রেজিস্ট্রি না দেয় তাহলে ইসলামের শরীয়তে এর বিধান কি সম্পত্তি বিক্রি করলো টাকা পয়সা নিয়েছে রেজিস্ট্রি করে দিব বলে এরপর আর রেজিস্ট্রি করে দেওয়ার নামগন্ধ নেয় ঘোরাঘুরি করে এটা আমার দেশে প্রায় হয় কি হয় না বলেন তো এটা তো রীতিমতো চুরি বলাও ভুল এটা তো ডাকাতি দিন দুপুরে ডাকাতির মতো আপনি তার কাছ থেকে টাকা নিয়ে নিলেন এখন জমি বুঝাই দিচ্ছেন না যদি চুক্তি হয়ে যায় যে টাকা এত দাম ঠিক হয়ে গেছে তুমি টাকা দিবা তোমাকে আমি জমি দিয়ে দিব তাহলে আপনি জমি দিতে বাধ্য টাকা নিয়ে নিচ্ছেন এখন কোনো কোনো কাহিনী চলবে না যদি বলেন না ঠিক আছে টাকা তোমার ফেরত দিয়ে দিব জমি নিও না অথবা তুমি এই জমি নিও না ওই জমি নাও এই সমস্ত কাহিনী চলবে না কারণ মুসলমান এক কথার উপরে থাকতে হবে চুক্তি হয়ে গেছে কেনা বেচা হয়ে গেছে আপনি এখন জমি রেজিস্ট্রি করে দিবেন হস্তান্তর করবেন এটা আপনার কর্তব্য যদি না করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারণ এক বিঘত জমি আত্মসাত করবে সাত্তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবেন ভয়ঙ্কর অপরাধ জঘন্য গুনাহের কথা বিধায় বিশ্ব আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন মৃত ব্যক্তিকে খাটিয়া কাঁধে নিয়ে চল্লিশ কদম হাঁটা শরীয়ত হুকুম কি এটার কোনো ভিত্তি নাই কোরআন হাদিসে আমাদের দেশে এটা বহুল প্রচলিত সব এলাকাতেই আছে যে মৃত ব্যক্তির খাটিয়া নিয়ে যারা যায় চল্লিশ কদম পর পর কাঁধ চেঞ্জ করে সামনের আলা পিছিয়ে আসে ডানের আলা বামে আসে এরকম চল্লিশ কদম পর পর চেঞ্জ করে খাটিয়া কাঁধে নিয়ে আপনি যখন হাঁটবেন আপনি বসে বসে বা হাঁটতে হাঁটতে আপনার কদম গোনার কোনো দরকার নেই এই টাইমে কদম না গুনে বরং আপনি জিকির আজকার ইস্তেগফার তাওবা করলে যে আপনাকে এইভাবে একদিন এই খাটে উঠতে হবে চলে যেতে হবে আপনি সেসব চিন্তা করেন সেটা বেশি উপকারী অতএব চল্লিশ কদম পর পর এই খাট যারা নিবেন বহন করবেন তাদের কাঁধ পরিবর্তন করতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই